বিদেশি ঋণের ভারে জর্জরিত হয়ে ভেঙে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি। ক্রমশ বাড়তে থাকা জনরোষ তীব্র আকার নেয় শনিবার। অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় নিজের বাসভবন ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পরেই তার বাসভবনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। প্রতিবেশী রাষ্ট্রের এমন অবস্থায় পাশে দাঁড়িয়েছে ভারত। রবিবার এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সাথে জানিয়েছেন শ্রীলঙ্কার অভ্যন্তরীণ সমস্যার প্রভাব পড়বে না ভারতে। আর্থিক দুর্দশায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। জনরোষের জেরে শনিবার বাসভবন ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পদত্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে ক্রুদ্ধ জনতা। ভারতের পার্শ্ববর্তী দেশের এই টালমাটাল অবস্থায় বিষয়ে রবিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সবসময় শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। যখনই শ্রীলঙ্কার কোনো সাহায্যের প্রয়োজন পড়েছে তখনই ভারত সহায়তা করেছে। ভারত এখনও শ্রীলঙ্কাকে সাহায্য করার চেষ্টা করছে। আপাতত নিজেদের দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে শ্রীলঙ্কাবাসী। দেখতে হবে তারা নিজের দেশের জন্য কি পদক্ষেপ গ্রহণ করে। প্রতিবেশী দেশে অশান্তি রাজ ভারতেও পড়তে পারে। শ্রীলঙ্কা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন শরণার্থী ভারতে এসে আশ্রয় নিতে চেয়েছেন। কিন্তু বিদেশমন্ত্রী জয়শঙ্করের মতে শরণার্থী নিয়ে সমস্যায় পড়বে না ভারত। এখন কোনো শরণার্থী সমস্যা নেই। উল্লেখ্য, বিদেশি ঋণের ভারে জর্জরিত হয়ে ভেঙে পড়েছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতি। দ্বীপরাষ্ট্রে আর্থিক সংকট শুরু হওয়ার পর থেকে অন্তত 23,000 কোটি টাকা সাহায্য করেছে ভারত সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।